ফ্রেন্ড, আজকের আমি আলোচনা করব রেজিস্টার এসআইপিও নিয়ে। লাস্ট দুটো ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এসআইএসও, একটা ভিডিওতে শুধুমাত্র কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করেছি কিভাবে এসআইএসও কাজ করে বা কিভাবে এখানে বিট স্টোর করা হয়, কারণ রেজিস্টারের কাজ হচ্ছে বিটকে স্টোর করা। তো এসআইএসওর মাধ্যমে কিভাবে বিটকে স্টোর করা হয় তার মেকানিজমটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। এবং সেকেন্ড যে ভিডিওটা আমি বানিয়েছিলাম কয়েকজনের রিকোয়েস্টে, যে এখানে এই টপিকটাকে আমরা থিওরিটিক্যালি এক্সামে কিভাবে লিখব সেটাও কিন্তু আমি আলোচনা করেছি দ্বিতীয় ভিডিওতে। তো যারা ভিডিওটা দেখনি তাদের দুটো লিঙ্কই ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে এবং সেখান থেকে দেখে নিতে পারো। তো ভিডিওটা অতি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাতে সুবিধা এটাই হবে, কেননা এগুলো হচ্ছে কনসেপচুয়াল টপিক, কারণ এখানে শুধুমাত্র পড়ে গিয়ে লেখাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাই কনসেপ্ট যদি থাকে তুমি নিজের ভাষাকেও ভাষা দিয়েও এটাকে কিন্তু লিখতে পারবে। তো তার জন্যই এটা অ্যানিমেটেড ওয়েতে বানানো, যাতে সহজেই সবার কাছে বোধগম্য হয়। আর এই এই সিচুয়েশানে অনেকেরই হয়তো টিউশন নেই, তারা কিন্তু এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারো। তো চলো শুরু করা যাক। তার আগে একটা কথা বলি, পরবর্তী ভিডিও এরকম আসবে, তো এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনে প্রেস করে নাও। তো চলো শুরু করা যাক এসআইপিও। এসআইপিও রেজিস্টার, এই রেজিস্টারে সমস্ত ফ্লিপফ্লপগুলি একে অপরের সাথে এমনভাবে সংযোগ করা থাকে যে একটির আউটপুট পরের ফ্লিপফ্লপের ইনপুট হিসাবে কাজ করে, এবং বাম দিকের ফ্লিপফ্লপ থেকে এলএসবি বিটকে ইনপুট প্রদান করা হয়, এবং সমস্ত ইনপুট একটা ফ্লিপফ্লপ থেকে অপর ফ্লিপফ্লপে শিফট হওয়ার পর সর্বশেষ ক্লক পালসে এই ডেটাগুলি একসাথে প্রত্যেকটি ফ্লিপফ্লপে সমান্তরালভাবে আউটপুট বেরিয়ে যায়। কথাটার মধ্যে এটাই বোঝানো হলো যে এখানে চারটে ডেটা আমরা ইনপুট করব, চারটে বিট আমরা স্টোর করব, তার জন্যই কিন্তু এখানে আমরা চারটে ফ্লিপফ্লপ নেব, এবং চারটে ফ্লিপফ্লপের মধ্যে এলএসবি বিট এবং চারটে ফ্লিপফ্লপ এবং বিটের কথা যদি বলি, তাহলে গত ভিডিওতেও আমি আলোচনা করেছি, এখানেও তোমরা দেখতে পাবে কোনটাকে এলএসবি বিট বলছে, কোনটাকে এমএসবি বিট বলছে, সেটাও তোমরা এই অ্যানিমেটেড ভিডিওতে দেখতে পাবে, কেন অ্যানিমেশন আমাদের নিচে দেওয়া রয়েছে, একটু পরেই দেখব, সেখান থেকে দেখলেই বুঝতে পারবে যে এলএসবি বিট কোনটা এবং কোথায় এটা প্রদান করা হচ্ছে। এবং নিচে আর একটা দেওয়া আছে যে রেজিস্টারটি সক্রিয় করতে ফ্লিপফ্লপে পজিটিভ ক্লক পালস প্রদান করা হয়। তার মানে এই রেজিস্টারগুলো নিজে কাজ করতে পারে না, এখানে বাইরে থেকে আমাদের ক্লক পালস প্রদান করা হয়। যখন ক্লক পালস জিরো, সমস্ত ফ্লিপফ্লপের আউটপুট কিন্তু তখন শূন্য, মানে যখন আমরা ক্লক পালস দিচ্ছি না তখন কিন্তু ফ্লিপফ্লপের প্রত্যেকটার মান কিন্তু জিরো। এবং এই জিরোটা এখান থেকে আমরা কোনো ভ্যালু যদি ফ্লিপফ্লপে থেকেও থাকে, যদি সেটাকে জিরো করতে হয়, তার জন্য এখানে একটা নিচে ডিজাইন একটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই যে ক্লিয়ার সেকশান, এই ক্লিয়ার সেকশান যদি অ্যাক্টিভেট করা হয় তাহলে সমস্ত ফ্লিপফ্লপের মান কিন্তু জিরো হয়ে যাবে। তো আসো এবারে আমরা অ্যানিমেশনটা দেখে নিই। তো এখানে আমরা যেটা দেখছি, চারটে ফ্লিপফ্লপ আমরা ইউজ করেছি। কী কী ফ্লিপফ্লপ এখানে অতি অবশ্যই দেখছে হচ্ছে D3, D2, D1, D0। ডি এর কনসেপ্ট হচ্ছে ডি ফ্লিপফ্লপ আমরা এখানে ইউজ করেছি। যারা ডি ফ্লিপফ্লপের ভিডিও দেখনি তারা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ডি ফ্লিপফ্লপ কীভাবে কাজ করে বা ডি ফ্লিপফ্লপের অ্যাকচুয়ালি মেকানিজমটা কী, মানে ডি ফ্লিপফ্লপ কিসের জন্য ব্যবহার করা হয় সেটার জন্যই ডি ফ্লিপফ্লপের ভিডিওটা অলরেডি রয়েছে, সেটাও দেখে নিতে পারো, তাহলে বুঝতে পারবে কেন আমরা রেজিস্টারের ক্ষেত্রে ডি ফ্লিপফ্লপ ব্যবহার করছি। তো এবারে আসছি ডি ফ্লিপফ্লপের প্রত্যেকটার আউটপুট আমরা Q3, Q2, Q1, Q0 হিসাবে চিহ্নিত করেছি, এবং যখন আমরা ক্লক পালস প্রোভাইড করছি না তার মানে Q3, Q2, Q1, Q0 যেটা জিরো রয়েছে তার মানে শূন্যই ধরে নেওয়া হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের এসআইপিও রেজিস্টারের একটা প্রাথমিক স্ট্রাকচার, যেখানে আমরা দেখব এরপরে এখানে দেওয়া রয়েছে টেবিলের আকারে যে ক্লক পালস, ওয়েন ক্লক পালস জিরো তাহলে Q3, Q2, Q1, Q0 তাহলে জিরো হবে নিশ্চয়ই, তাহলে এখানে সেটা দেখে নিই।
দেখো উপরের অ্যানিমেশনটাও তোমরা দেখে বুঝতে পারছো যে লাল কালারের যে 0 0 0 প্রত্যেকটা ফ্লিপফ্লপের আউটপুট কিন্তু 0 এসছে, ওকে। এবং এই টেবিলে কিন্তু এটা আমরা স্টোর করে দেখিয়েছি 0 0 0 0, ওকে। আশা করি প্রথম যে স্লাইডটা আমি ডিসকাস করলাম, আশা করি কারোর কোনো এখানে সন্দেহ নেই। যদি থেকে থাকে অবশ্যই কোশ্চেন করে ইউটিউবের ডিসক্রিপশনে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে আসছি স্টেপ ওয়ান। এখানে আমরা 1010 কে রেজিস্টারে সঞ্চয় করার চেষ্টা করব। আমি প্রথমেই বলেছি যে আমরা 4টে বিটকে স্টোর করার চেষ্টা করব, এবং 4টে বিটের মধ্যে আমরা কী বিটটা নিচ্ছি, 1010। এটা যে কোনো বিটই হতে পারে, আমরা একটা এক্সাম্পল হিসাবে 1010কে নিয়েছি। নিয়ম অনুযায়ী এই 1010, এই 1010-এর যে জিরো পজিশান আছে, এই যে জিরো পজিশানটা আছে, আমি এখানে আরেকবার বলে দিই, এখানে লেখাই রয়েছে যে এলএসবি বিট কোনটা আর এমএসবি বিট কোনটা, সেটা কিন্তু পরিষ্কার উল্লেখ করা রয়েছে, ওকে। তো এই এলএসবি বিটটা আমরা কিন্তু প্রথমে D3 থেকে ইন করব। তাহলে এখানে বলা আছে নিয়ম অনুযায়ী জিরো FF3 থেকে ইনপুট হিসাবে গৃহীত হয় একটি, এবং ক্লক পালস যখন ওয়ান দেওয়ার সাথে সাথে, ক্লক পালস যখনই এবারে আমরা ক্লক পালস ওয়ান দেবো, অর্থাৎ ক্লক পালস স্টার্ট করব। প্রথমে আমরা কি ক্লক পালস জিরো ছিল, এখন যখনই আমরা ক্লক পালস দিলাম দেওয়ার সাথে সাথে, এটা আমরা একটু মার্কিং করে দে, F3-এর ইনপুট জিরো, F3 আউটপুটে চলে যায়, অর্থাৎ D3-তে যে ইনপুটটা থাকবে সেটা চলে আসবে কোথায়, Q3-তে। এখানে বলাই রয়েছে অর্থাৎ Q3=0। একইভাবে সমস্ত ফ্লিপফ্লপ যেহেতু একই ক্লক পালসের সাথে যুক্ত, দেখো এখানে সমস্ত ফ্লিপফ্লপ কিন্তু একটাই ক্লক পালসের সাথে যুক্ত রয়েছে, তো ফ্লিপফ্লপের ইনপুট আউটপুটে স্থানান্তরিত হয় এবং পরবর্তী ফ্লিপফ্লপের আউটপুট হিসাবে কাজ করে। তো এখানে আউটপুট বলবো না, পরবর্তী ফ্লিপফ্লপের এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে ইনপুট হিসাবে বলবো, আমরা ইনপুট হিসাবে লিখব, ইনপুট হবে আউটপুট নয়, কারণ এখান থেকে আমাদের ইনপুট যায়, আউটপুটটা এখানে আসে, ওকে। তার জন্য আমরা ইনপুট হিসাবে কাজ করে। বর্তমানে রেজিস্টারের মান, সঞ্চিত মানটি হলো Q3-0, Q2-0, Q1-0, Q0, অর্থাৎ আমরা পরিষ্কার বুঝতে পারলাম। তো অ্যানিমেশনটা আমরা একটু পরেই দেখব। তো তো এক্ষেত্রে প্রথমের এটা দেখানো হয়েছে যে যখন ক্লক পালস জিরো ছিল তখন প্রত্যেকটার মান ছিল জিরো। সেকেন্ড পজিশানে যেটা হয়েছে, দেখো কীভাবে মানে অ্যানিমেটেড ওয়েতে জিরোগুলো কিন্তু শিফট হয়ে গেল ক্লক পালস ওয়ান দেওয়ার সাথে সাথে, অর্থাৎ আমরা এটা বলতে পারি ক্লক পালস ওয়ান এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা ফ্লিপফ্লপ অ্যাক্টিভ হলো, এবং প্রত্যেকটা ফ্লিপফ্লপের ভ্যালুগুলো কিন্তু শিফট হয়ে গেল অন্য ফ্লিপফ্লপে, ওকে। সেটাও কিন্তু অ্যানিমেটেড ওয়েতে দেখানো হয়েছে, হোয়েন ক্লক পালস ওয়ান প্রত্যেকটা ভ্যালু কিন্তু দেখো Q3-র ভ্যালুটা Q2-তে শিফট হয়েছে, Q2-এর ভ্যালুটা Q1-এ, এবং Q1-এর ভ্যালুটা Q0-তে শিফট হয়েছে। তো আশা করি এ পর্যন্ত সবার ক্লিয়ার। এবার আমরা যাবো স্টেপ টুতে। যখন ক্লক টু, অর্থাৎ ক্লক পালস যখন টু প্রোভাইড করছি, তাহলে F3-3, অর্থাৎ এই D3-টাই হচ্ছে আমাদের এখানে F3-3। এখানে হয়তো উল্লেখ করা হয়নি, আমি একটু লিখে দিই তাহলে, এখানে হচ্ছে F3-3, F2, F1, F0, অর্থাৎ D3-র যে ফ্লিপফ্লপ তার নামটাই হচ্ছে F3-3, D2-এর যে ফ্লিপফ্লপ তার FF2 মানে ফ্লিপফ্লপ 2, আর D1-এ ফ্লিপফ্লপ 1, আর D0-টা হচ্ছে ফ্লিপফ্লপ 0। আশা করি বোঝা গেছে। এরপরে হচ্ছে F3, এখন লাস্ট যে বিটটা ছি আমরা ইনপুট দিয়েছিলাম সেটা 0, 4টে বিটের আমরা একটা বিটকে অলরেডি শিফট করে দিয়েছি ফ্লিপফ্লপে। এরপরে পড়ে রয়েছে 3টে বিট, এবং 3টে বিটের এখন এই মুহূর্তে LSB দেখতে পাচ্ছি আমরা 1, আর MSB হচ্ছে 1, মাঝখানে একটা 0 রয়েছে। তো এখানে সেটাই বলা রয়েছে, একইভাবে সমস্ত ফ্লিপফ্লপ যেহেতু ক্লক পালসের সাথে যুক্ত, সমস্ত ফ্লিপফ্লপের ইনপুট আউটপুটে স্থানান্তরিত হচ্ছে। তো একই রকমভাবে, তো লাস্ট যে স্লাইডে আমরা যেমন দেখলাম সেরকমভাবে ক্লক পালস দেওয়ার সাথে সাথে এখানেও কিন্তু
ভ্যালুগুলো শিফট হবে একটা ফ্লিপফ্লপ থেকে আরেকটা ফ্লিপফ্লপ, সেটা আমরা দেখে নিচ্ছি। তো গত দুটো যে ক্লক পালস আমরা দিয়েছিলাম তার ভ্যালুগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং থার্ড যে ভ্যালুটা রয়েছে ওভেন ক্লক পালস টু তার ভ্যালুগুলো দাঁড়াচ্ছে এখন। দেখো এখানে কিন্তু ভ্যালুগুলো শিফট হয়ে গেল, এখন কিউ থ্রি এর ভ্যালু হচ্ছে ওয়ান, কিউ টু এর ভ্যালু জিরো, কিউ ওয়ানের ভ্যালু জিরো এবং কিউ জিরোর ভ্যালু জিরো, সেটা আমরা এখানে টেবিলেও দেখতে পাচ্ছি যে ওয়ান কিউ থ্রিতে এবং প্রত্যেকটা ভ্যালু শিফট হয়ে গেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, আশা করি বোঝাতে পারলাম। এরপরে চলে যাব স্টেপ থ্রি, যখন ক্লক পালস আমরা থ্রি প্রোভাইড করছি তখন এফ এফ থ্রি এর ইনপুট জিরো এফ এফ থ্রি এর আউটপুটে চলে যায়, অর্থাৎ কিউ থ্রির মান তখন জিরো হয়ে যাবে। এবং একইভাবে ফ্লিপফ্লপ যেহেতু ক্লক পালসের সাথে যুক্ত, সমস্ত ফ্লিপফ্লপের ইনপুট আউটপুটে স্থানান্তরিত হয়। তো এখানে যে ভাষাটা রয়েছে প্রত্যেকটা এতে কিন্তু কমন পেয়ে যাবে, কারণ মেকানিজমটা প্রায় একই রকম প্রত্যেকটা ফ্লিপফ্লপে, যেহেতু একই ক্লক পালস দেওয়া রয়েছে তাই এটা বারে বারে এই স্টেটমেন্টটা চলে আসবে। তো এবং পরবর্তী ফ্লিপফ্লপের ইনপুট হিসাবে কাজ করবে। বর্তমানে রেজিস্টারের মানটি হচ্ছে কিউ থ্রি জিরো এবং কিউ টু ওয়ান, এটা কিউ ওয়ান ডি জিরো লেখা আছে, এটা ডি জিরো হবে না, শুধু জিরো হবে, আর কিউ জিরো ইকুয়ালস টু জিরো। তো এটা আমরা একটু কেটে দেবো, ওকে। তো এরপরে আমরা দেখব যে কিভাবে যে দুটো ভ্যালু আমাদের রয়ে গেল সেই ভ্যালু দুটো কীভাবে ফ্লিপফ্লপে ট্রান্সফার হচ্ছে সেটা দেখব। তো আমরা এখানে অ্যানিমেশনটা দেখব, তো প্রথম জিরো ক্লক পালস ছিল, তারপরে ওয়ান দেওয়া হয়েছে, তারপরে টু দেওয়া হয়েছে, যখনই আমাদের থ্রি দেওয়া হচ্ছে তখনই দেখো ভ্যালুটা শিফট হয়ে যাচ্ছে, কিউ থ্রিতে ভ্যালু হলো জিরো, তার জন্যই কিন্তু আমরা লিখে রেখেছি কি যে কিউ থ্রি জিরো কিউ টু ওয়ান। দেখো এখান থেকেও দেখতে কিউ থ্রি ওয়ান, কিউ টু ওয়ান, কিউ ওয়ান জিরো এবং কিউ জিরো জিরো, তো সেটাই এখানে লেখা রয়েছে, ওকে। তো এবং সেটাই এখানে কিন্তু আমরা স্টোর করেছি এবং কীভাবে শিফট হচ্ছে সেটাও দেখানো হয়েছে। তো আশা করি এই অ্যানিমেটেড ওয়েতে কারোর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বারবার একটা কথাই আমি রিপিট করছি, প্রবলেম থাকতেই পারে। তো চলে যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে, স্টেপ ফোর, যখন ক্লক পালস ফোর, তাহলে এফ এফ থ্রি কোনটা পরিষ্কার, তো আগেই আমি বলেছি এফ এফ থ্রি এর ইনপুট এখন ওয়ান, তো এফ এফ থ্রি এর আউটপুট চলে যায় কিউ থ্রি ওয়ানে। একইভাবে সমস্ত ফ্লিপফ্লপ যেহেতু একই ক্লক পালসের সঙ্গে যুক্ত, সমস্ত ফ্লিপফ্লপের ইনপুট আউটপুটে স্থানান্তরিত হয় এবং পরবর্তী ফ্লিপফ্লপের ইনপুট হিসাবে কাজ করে। বর্তমান রেজিস্টারের মানটি হচ্ছে কিউ থ্রি, কিউ টু এবং কিউ ওয়ান, কিউ জিরো ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার, এখানে ডিটা হবে না, এখানে ওয়ান হবে, ওকে। কিউ থ্রির মান ওয়ান, কারণ এই ভ্যালুটা শিফট হবে যখন তখন আমরা দেখতে পাবো, তাই অ্যানিমেশনটা দেখলেই বুঝতে পারবো। তো তিনটে অলরেডি ক্লক পালস প্রোভাইড করেছি, প্রোভাইড করার পরে আমরা কিউ থ্রি, কিউ টু, কিউ ওয়ান, কিউ জিরোর মানটা অলরেডি পেয়ে গেলাম। এরপর যখন চতুর্থ ক্লক পালস আমরা প্রোভাইড করছি তখন মানটা যখন শিফট হচ্ছে তখন জানাচ্ছে কিউ থ্রি ওয়ান, কিউ টু জিরো, কিউ ওয়ান ওয়ান এবং কিউ জিরো জিরো, তার মানে ভ্যালুগুলো আমরা স্টোর করলাম ওয়ান জিরো ওয়ান জিরো। তো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এই ক্লক পালস ফোর দেওয়ার সাথে সাথে ভ্যালুগুলো কিন্তু প্রত্যেকটা ফ্লিপফ্লপে স্টোর হলো, ওকে, এখনও কিন্তু কোনো আউটপুট বের হয়নি, এটা কিন্তু ভ্যালু স্টোর হলো। তো এর পরের স্লাইডে আমরা দেখব যখন ক্লক পালস ফাইভ, মানে ক্লক পালস যখন আমরা ফাইভ প্রোভাইড করব, সমস্ত ফ্লিপফ্লপ থেকে আউটপুট সমান্তরালভাবে একসাথে নির্গত হয়। তো এটা আমরা অ্যানিমেশনটা দেখলেই আমরা বুঝতে পারব। ফাইভের ক্ষেত্রে দেখো কোনো শিফটিং হচ্ছে না, অর্থাৎ এই ভ্যালুটা এখানে আসছে, এই ভ্যালুটা এখানে আসছে, এই ভ্যালুটা এখানে আসছে, এখানে কোনো শিফটিং হচ্ছে না। বাট এখানে কি হচ্ছে সেটা আমরা দেখছি, দেখো ভ্যালুগুলো কিন্তু একসাথে কিন্তু আউটপুট হিসাবে বেরিয়ে যাচ্ছে। তো তাহলে চারটে ক্লক পালস দিয়ে আমরা কি করলাম, চারটে ক্লক পালস প্রোভাইড করে ফ্লিপফ্লপে আমরা ভ্যালুটাকে স্টোর করলাম, এবং পাঁচ নম্বর ফ্লিপফ্লপ, পাঁচ নম্বর যে ক্লক পালস দিলাম, পাঁচ নম্বর ক্লক পালসের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ফ্লিপফ্লপ থেকে প্যারালালি আউটপুটগুলো পেলাম। এবং এখান থেকে বোঝা গেল যে এসআইপিও সিরিয়াল ইন প্যারালাল আউট কীভাবে কাজ করে। সিরিয়ালি এতক্ষণ আমরা ইন করলাম,
এবং 5 নম্বর ক্লক পালসে প্যারালালি সমস্ত আউটপুটগুলো আমরা কিন্তু পেয়ে গেলাম। ওকে, আশা করি বোঝাতে পারলাম। এটা দেখো, এখানে নিচে অ্যারো সাইন দিয়ে বোঝানো হয়েছে। তো স্টোর এবং আউটপুট, উপরের ভ্যালুটা স্টোর করা হয়েছে, নিচের ভ্যালুটা কিন্তু আউটপুট হিসাবে একসাথে বেরিয়ে যাচ্ছে। তো আশা করি পুরো ভিডিওটার মাধ্যমে বোঝাতে পারলাম যে এসআইপিও ফ্লিপ ফ্লপ কীভাবে কাজ করে, এবং তার থিওরিটাকেও আমরা দেখানোর চেষ্টা করেছি। তো যারা কনসেপ্টটা যদি কেউ বুঝতে পারো, তারা নিজের ভাষায়ও লিখতে পারো। এখানে 4টে স্টেপ। ওকে, তো আশা করি বোঝাতে পারলাম। এরপরে এখানে একটা টাইমিং ডায়াগ্রাম দেওয়া রয়েছে। যারা অ্যাকচুয়ালি টাইমিং ডায়াগ্রাম সম্পর্কে আইডিয়া নেই, তো তারা এই মুহূর্তে বললে বুঝতে পারবে না। তো ছবিটা মোটামুটি যেটা দেওয়া রয়েছে সেটা বলছি। উপরে দেওয়া রয়েছে আমাদের ক্লক পালস। ওকে, তো এই যে অ্যারো সাইন উপরের দিকে, এটা হচ্ছে পজিটিভ ক্লক পালস, আর এদিকটা হচ্ছে আমাদের, এটা পজিটিভ ক্লক পালস, এটা হচ্ছে নেগেটিভ ক্লক পালস। নিচের দিকে যখন, মানে আমি যদি এখানে লিখে দেখাই, এটা পজিটিভ ক্লক পালস এবং এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, আমি লিখে দিলাম VE। আর যখন নিচের দিকে যাচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ ক্লক পালস। ওকে, তো এখানে সেটা দেওয়া রয়েছে ক্লক পালস। এবং এই প্রত্যেকটা ক্লক পালস, এই যে Q3, প্রথমের ইনিশিয়াল ভ্যালু কত ছিল, Q30, Q20, Q10, Q0, এবং সেটাই দেখানো রয়েছে এখানে। সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি, এটা প্রত্যেকটার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 000। ওকে, যখনই আমরা ক্লক পালস প্রোভাইড করলাম, এখানে অবশ্যই প্রত্যেকটা ক্লক পালস কিন্তু পজিটিভ ক্লক পালস। আর পজিটিভ ক্লক পালস কীভাবে ট্রিগার করে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। যদি এখানে পজিটিভ, এখানে যদি পজিটিভ ক্লক পালসটা ট্রিগার করে, তো নেক্সট যে ট্রিগারটা করবে এই পোর্শানে। ওকে, তো সেজন্যই কিন্তু এখানে এটা দেখানো হয়েছে। তো এখানে প্রথমে 00 নেওয়া হয়েছে, এবং ক্লক পালস যখন 0, তখন কিন্তু পুরো একই পজিশানে রয়েছে। এবং ঠিক পরের যে ক্লক পালসটা রয়েছে, মানে পজিটিভ ক্লক পালস, ঠিক সেই পজিশানে 1টাকে আমাদের দেওয়া হয়েছে। 1 মানে হচ্ছে উপরের দিকে যাবে, 0 হলে নিচের দিকে যাবে। ওকে, সেই কনসেপ্টে এটা করা। তো আমি পুরো টাইমিং ডায়াগ্রামটা এখানে বোঝাবো না, জাস্ট টাইমিং ডায়াগ্রামটা দেখে এটাই বোঝানোর চেষ্টা করছি যে Q3-তে যে মানগুলো দেওয়া রয়েছে 0101, Q2-তে সেটা শিফটিং হওয়ার পরে, যেভাবে আমরা এটা দেখে এলাম, শিফটিং হওয়ার পরে যে ভ্যালুগুলো এসেছে 0010, তারপর হয়েছে 0001, এবং তারপরে 0000, এবং লাস্টে যে আউটপুটটা এসছে 1010। তো যারা টাইমিং ডায়াগ্রাম সম্পর্কে জানতে চাও, তারা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে টাইমিং ডায়াগ্রামটা বুঝতে চাইছো। তাহলে আমি টাইমিং ডায়াগ্রামের উপরে আলাদা করে একটা ভিডিও তৈরি করব। যদিও টাইমিং ডায়াগ্রাম এই এসআইপিও বা রেজিস্টারের ক্ষেত্রে টাইমিং ডায়াগ্রামের কোনো কোশ্চেন আসে না, তাই আমি এটাকে ডিটেলস বোঝানোর চেষ্টা করলাম না। যদি কারো জানার ইচ্ছে থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি এটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো, আর যদি না বুঝে থাকো অতি অবশ্যই কমেন্টে জানাবে আশা করছি। আর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আবার বলছি, সাবস্ক্রাইব করো, বেল বাটনে প্রেস করো, পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে।